রাতের অন্ধকারে পঞ্চায়েতের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুষ্পণ্ডি এলাকায়। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত পঞ্চায়েতের কাছ থেকে টেন্ডার নিয়ে পুকুরে চাষ করে আসছিলেন কুশমন্ডি ব্লকের কালিকামরা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরের বাসিন্দা মিনারুল ইসলাম। এবার 2024 সালের চলতি মাসের 16 তারিখে 2,13,000 টাকার টেন্ডার পান গ্রামের বাসিন্দা মোকাররম হোসেন। চলতি মাসের 16 তারিখে ওই পুকুরের টেন্ডার মোকাররম হোসেন পেলেও মিনারুল ইসলাম দাবি করেন 6 দিনের সময়সীমা দেওয়া হয়েছে তাকে তার মাছগুলি তুলে নেওয়ার জন্য। 16 তারিখের পর দুবার মাছ ধরতে জাল নামাতে গেলে মোকাররম হোসেন সহ তার দলবল তাকে বাধা দেয়। এই মর্মে আগামীকাল অর্থাৎ শনিবার পুষ্পণ্ডি থানায় অভিযোগ দায়ের করেন মিনারুল ইসলাম। অভিযোগ দায়ের হবার পর সকালে ঘুম থেকে উঠে দেখেন মাছ মরে পুকুরে ভাসছে। মিনারুল হোসেন দাবি করেন পুকুরে বিষ মেশানো হয়েছে যার ফলেই মাছগুলি মারা গিয়েছে। একই সাথে পুকুরে বিষ মিশিয়ে মাছ মারার পিছনে মোকাররম হোসেন এবং তার দাদা রেজাউল রহমান সহ তার দলবলের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে মিনারুল হোসেন বলেন, পুকুরটা আমি 2019 সালে টেন্ডার নিই, 2019 সালে আবার 22 সালে টেন্ডার হয়, 22 সালেও নিই, নেওয়ার পরে এবার 24 সালে টেন্ডার হয়। 24 সালে আমি নিতে পারিনি, অন্যজন নিয়েছে। কে টেন্ডার নিয়েছে, কে পেয়েছে? মোকাররম হোসেন। আচ্ছা, মোকাররম হোসেন টেন্ডার পেয়েছে। পুকুর ছিল আমার। আচ্ছা, কখন জানতে পারলেন যে পুকুর? পুকুরে মানে আমার আজকে সকাল 7টার সময়। কি হয়েছে ঘটনা? 7টার সময় আমাকে ফোন করে বলছে যে তোমার পুকুরে কেবা কারা বিষ ঢালে দিয়েছে, মাছগুলা সব মরে যাচ্ছে। আচ্ছা, তো আমি তো দৌড়ে গিয়ে দেখি, হ্যাঁ সত্যিকারে মাছটা মরে যাচ্ছে। তারপর তো আমি থানায় গিয়ে কমপ্লেন করি। কার বিরুদ্ধে কমপ্লেন করেছি? কমপ্লেন করেছি আজিদুর রহমান, বাকসেত আলী, মাইনুদ্দিন আহমেদ, হামিদুর রহমান, আচ্ছা, আর মোকাররম হোসেন, মাইনুদ্দিন আহমেদ থেকে। 18 তারিখে পঞ্চায়েত 18 তারিখ থেকে আমাকে একটা সময় দিয়েছে এফজিটি সাহেব, যে তোমাকে 7 দিনের জন্য সময় দেওয়া হলো, তুমি 7 দিনের মধ্যে মাছটা তুলে নাও। আচ্ছা, তার মধ্যে আমি আমার মাছটা ধরার জন্য আমি 2-3 বার জাল নামাইছি, কিন্তু এই যেগুলো আসামি করছি এগুলা এরাই আমাকে জালটা নামাতে দিচ্ছিল না। তারপরে আমি আবার পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতে গিয়ে আবার কমপ্লেন করি, বলছে না তুমি মাছটা তুলে নাও, কালকে আবার জাল নামাচ্ছি তুলতে দিচ্ছিল না, তখন আমি থানায় যাই কমপ্লেন করি। যদিও মোকাররম হোসেনের দাদা রেজাউল রহমানের অভিযোগ 16 তারিখ টেন্ডার নেওয়ার পরেই তার ভাই মোকাররম হোসেনও মাছ ছাড়েন ওই পুকুরে। এ বিষয়ে মোকাররম হোসেনের দাদা রেজাউল রহমান জানালেন, না তো আমরা কেন বেচ দেবো, আমরা তো আমার ভাই টেন্ডার পাইছে, আমরাও মাছ ছাড়েছি। আচ্ছা, আমরা নিজেরা মাছ ছাড়ে আর আমরা কি মাছটাকে মারার জন্য আমরা করতে পারি? আচ্ছা, কে বা কারা বিষ দিয়েছে না দিয়েছে আমরা কি জানি। গত রাতে বিষ দিয়েছে, সকালবেলায় লোকজন মরে দেখছে, পুকুরে মাছ মরে যাচ্ছে। আমরা অভিযোগ করে আসছি থানা থেকে, আমরা করে আসি থানা থেকে অভিযোগ করে আসছি। কত টাকা? 2,13,000 টাকা দিয়ে টেন্ডার পেয়েছিল। হ্যাঁ, যে অভিযোগটা করছে পুকুরে বিষ দিয়ে ভিত্তিক করছে, সেটা বলো আরেকবার, যেই অভিযোগটা করছে সেই অভিযোগটাও আমাদের অভিযোগটা আমাদের নামে করছে, সেটা মিথ্যা কথা বলছে ওরা। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা আমাদের কি জানালেন শোনাবো আপনাদের। থাকুন বরিয়ার সকালবেলা আমরা দেখলাম যে এটা থাকুন বরিয়ার দিঘি, এটা পুকুর, গ্রাম হচ্ছে নারায়ণপুর। আচ্ছা, সকালবেলা আসলাম, আসে দেখছি মাছগুলো সম্পূর্ণ মরে গেছে, কে যে বিষ দিয়েছে দেখতে পাচ্ছি সকালবেলা সম্পূর্ণ মাছ। কার কাছে? মিনারুলের কাছে টেন্ডার ছিল। হ্যাঁ, সে মাছ ধরেছিল? না ধরেনি, মাছ ধরার জন্য 7 দিনের সময় দিয়েছে। কে দিয়েছে সময়? ওই অ্যাডভেস পঞ্চায়েত, পঞ্চায়েত দিয়েছে। আচ্ছা, 7 দিনের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে মাছটা মারতে হবে। তার জন্য জালিয়া আসছিল, জালিয়া করে ভয় দেখাইছে। এখন নতুন টেন্ডারটা হয়েছে মোকাররম। আচ্ছা, সে কি মাছ মারতে দেবে না? সে মারতে দেবে না। কেন দেবে না, কি কারণ? দেবে না, ওরা বলছে যে আমাদের এখন মাছগুলো মারতে দেবে না ওরা। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।